সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের যে আউটডোর ইউনিট আছে, আউটডোর ইউনিটের ওয়্যারিং। তো প্রথমে আমরা দেখে নিই যে স্প্লিট টাইপ এসির আউটডোর ইউনিটের মধ্যে কী কী আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি রোটারি কম্প্রেসর এবং কম্প্রেসরের টার্মিনাল, এরপরে একটি আউটডোর ফ্যান। এই কম্প্রেসর এবং ফ্যানকে চালনা করার জন্য আপনার একটি কম্বাইন ক্যাপাসিটর এবং একটি ওভারলোড প্রোটেক্টর কম্প্রেসরকে রক্ষা করার জন্য, এটি থাকতেও পারে নাও থাকতে পারে, এবং একটি কানেক্টর। তো প্রথমে আমরা লাইন এবং নিউট্রাল নিয়ে কানেক্টরে সংযুক্ত করব এবং এই নিউট্রালটি আপনার এক নাম্বার থেকে চলে যাবে ওভারলোডের এক প্রান্তে এবং ওভারলোডের অপর প্রান্ত থেকে চলে যাবে কম্প্রেসরের কমনে। এরপরে আমরা আবার নিউট্রালটি নিয়ে আউটডোর যে ফ্যান আছে ফ্যানের কমনে সংযোগ দিয়ে দিব, কারণ দুটি যেহেতু মোটর দুটি নিউট্রাল পেতে হবে। এবং আমরা দুই নাম্বার থেকে অর্থাৎ লাইনটি দিয়ে দিব কম্বাইন ক্যাপাসিটরের আপনার কমনে, অবশ্যই শীতে দেওয়া লাগবে, অর্থাৎ কমনে দেওয়া লাগবে, এবং এই কমন থেকে চলে যাবে আপনার কম্প্রেসরের রানিংয়ে এবং এইচ থেকে হার্ম আপনার অর্থাৎ স্টার্টিং, এই এইচ থেকে চলে যাবে কম্প্রেসরের স্টার্টিংয়ে। আবার এই কমন থেকে অর্থাৎ কম্বাইন ক্যাপাসিটরের কমন থেকে চলে যাবে আপনার আউটডোর ফ্যানের রানিংয়ে এবং কম্বাইন ক্যাপাসিটরের অ্যাপ অর্থাৎ ফ্যান থেকে চলে যাবে আউটডোর ফ্যানের আপনার স্টার্টিংয়ে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, এখন থেকে আউটডোর ইউনিটের ওয়্যারিং আপনি নিজে করতে পারবেন। যদি আপনার ভিডিওটি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এবং উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।